উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর অনিল। শখ করে এবার একটা পুরনো বাংলো এসে উঠেছি। দুপুরবেলায় অনিলকে নিয়ে বনে বেরোলাম ঘুরতে। যাওয়ার সময় ভুবেন সাবধান করে দিলে, হো ভুবেন, আমাদের বাংলোর বেয়ারা। আমরা যেন সন্দেহ হবার আগেই ফিরে আসি, কারণ পাশের বনেই নাকি নরখাদক বাঘ রয়েছে। বাঘের কবলে পড়ে এক মাসে বেশ কজনের প্রাণ গেছে। এ কথা শুনে ভয় পেলাম না, কারণ আমাদের সাথে বন্দুক ছিল। বনের ভেতরে হেঁটে হেঁটে নানা রকমের জীবজন্তু আর সুন্দর সুন্দর নদী দেখতে দেখতে কখন যেন বেলা পড়ে এলো। বেলা পড়ে ওঠার সঙ্গে সঙ্গে সারা আকাশ কালো করে নেমে এলো ঝড় আর বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে বাংলোর ভেতরে প্রবেশ করলাম। বিকেল গেল, সন্ধেও উতরে গেল, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। বাংলোর বেয়ারা ভুবেন এসে বললে, বাবু আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? অনিল বললে, কেন, যেমন করে এসেছি তেমন করে যাব, অর্থাৎ দু পায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বললে, আজ আর যেতে পারবেন না, একে ঝড় বৃষ্টি তার উপর, শুনেছেন তো? আমি বললাম, হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো, শুনেছি। খালি বাঘ নয়, পেতনিরও ভয় আছে। তাহলে আজ এই বাংলোতেই রাত কাটাবো, জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখবো। আর যদি পছন্দ হয় তাহলে পেতনিটিকে বিয়ে করে দেশে ফিরবো। বাবু আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। এ আপনারা তাহলে আজ এখানেই থাকবেন তো? হ্যাঁ ভাবছি আজকে রাতটা এখানেই থেকে যাই। তাহলে আপনাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করি কি, বলুন আপনারা। এই বলে সে চলে গেল। রাত হয়ে এলো, কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি এখনো থামছে না, ঝড় এখনো গর্জন করছে। রাতে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় কে যেন ঘন ঘন কড়া নাড়তে শুরু করলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম, এমন সময় এমন দুর্যোগে হঠাৎ দরজায় কড়া না রেখে। বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, দূরে বেয়ারা দাঁড়িয়ে ভয়ে সেখানে খটখট করে কাঁপতে লাগলো। আমি বলে উঠলাম, এমন করছো কেন, আরে যাও দরজা খুলে দাও। বেয়ারা এক পাও নড়ল না, সেখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো। অনিল তার ভয় দেখে হাসতে হাসতে এগিয়ে গেল দরজার দিকে। বেয়ারা ছুটে গিয়ে দরজা পিট করে দাঁড়িয়ে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলে আমি বেশি খুশি হব। বাইরে থেকে আবার সেই চিৎকারের স্বর শোনা গেল। অনিল আর বাধা মানল না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে দরজাটা খুলে দিল। একটা ঝড়ো হাওয়ার সাথে দরজাটা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলো একটা স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখার আগেই বাতাসের ঝাপটে আবার হাতে থাকা হ্যারিকেনটা উড়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা রে! বেয়ারা হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত আর ঝড় বৃষ্টির পরিস্থিতি, পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোহীন ঘরের ভেতরে বেয়ারার সেই কান্না, এই সমস্ত মিলে চারদিকে কেমন একটা ঝমঝমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল। আমি ব্যস্ত হয়ে বললাম, অনিল শিগগির দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। অনিল দরজার খিল তুলে দিল, আমি আলোটা জ্বাললাম। কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের উপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গিয়েছে। মেয়েটির বয়স হবে 18 কি 19।
ঘরের আরেক দিকে মেঝের উপর উপুর হয়ে বসে হাতে মুখ ঢেকে বেয়ারা তখনও ফুপিয়ে গাচ্ছিল। মেয়েটি প্রথমে আশ্চর্য হয়ে বলল, ও লোকটি অমন করে কাঁদছে কেন? অনিল হাসতে হাসতে বলল, ওর ধারণা আপনি একটা নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল, তারপর মুখের উপর থেকে চুলের বোঝা সরিয়ে দিয়ে বলল, আমায় কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে পাহাড় দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করেছিল। হয়তো সে রাতটা সেখানেই কাটিয়ে দিত, কিন্তু গুহার কাছে বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে ছুটে এসেছে। পাশ থেকে একটা চাদর বের করে অনিল মেয়েটির হাতে তুলে দিয়ে বলল, আপনার কাপড় তো সব ভিজে গেছে দেখছি, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড়খানা সেরে আপাতত এই চাদরটা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে, মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল। এক রাত না খেলে কেউ মরে না। আমি হ্যারিকেনের আলোর শিখাটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম, বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝখানে। শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের উপরে পাহাড়ের গড়িয়ে পড়া বৃষ্টির অশ্রান্ত শব্দ। অনিল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে উদ্ভট বলে মনে হলো না? কেন? মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? এত বড় মেয়েকে কেউ একলাই বিদেশ ছেড়ে দেয়? মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে বললাম, ওসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। বলেই আমি ঘুমের কোলে ঢলিয়ে পড়লাম। অনিল আপন মনে বলতে লাগল, অমন সুন্দরী মেয়ে, আর তার চোখ দুটো কি তীক্ষ্ণ! ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম। তারপর চোখ খুলে যে দৃশ্য দেখলাম সারা জীবনে তা ভুলতে পারবো না। এ ঘর থেকে ও ঘরে যাবার দরজার দিকে পেছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে একটা প্রকাণ্ড বাঘ। আমার বুকের গতি যেন থেমে গেল, স্তম্ভিত চোখে বাঘটার দিকে তাকিয়ে রইলাম, আর সেও তাকিয়ে রইল আমার দিকে। এভাবে কিছুক্ষণ কেটে গেল, ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ হেট হয়ে পড়ল লাফ মারার জন্য। চোখের নিমিষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকিয়ে লক্ষ্য করে গুলি ছুড়লাম। একটা উল্টো ডিগ বাজে খেয়ে বাঘটা পাশের ঘরের অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ, তরাম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পায়ের আওয়াজ, তারপর সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অবিভূতের মতো বিছানার উপর বসে রইলাম। অনিল জেগে উঠে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে বন্দুক ছুড়লো কে? আমি বললাম, বাঘ 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 কোথায়? বাঘ এখন ও ঘরে গিয়ে ঢুকেছে। পাশের রুম থেকে সে মেয়েটির চিৎকার ভেসে আসছে, সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে। বলতে বলতে অনিল প্রচণ্ড গতিতে পাশের ঘরে গিয়ে ঢুকল, আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম। কিন্তু পাশের ঘরে কেউই নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ঝড়ো হাওয়া আসছে। অনিল বেদনা ভরা সুরে বলল, আর কোনো আশা নেই, অবাকির শেষটা গিয়ে সেই বাঘের কবলেই পড়ল। কিন্তু বাঘটা এখানে এলো কেমন করে? অনিলের কথার কোনো জবাব দিলাম না। আমি তখন আরেকটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করছিলাম, ঘরের ভেতরে একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গেছে, পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললাম, দেখো অনিল দেখো, কি আশ্চর্য ব্যাপার! অনিল অনেকক্ষণ সেদিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল,
এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে। আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এ ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধীরে ধীরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে টেনে হিঁচড়ে নিয়ে যেত। এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়ত না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। এবারে দেখলাম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে। অনিল মাথা নেড়ে বলল, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়ে গিয়েছে, বাঘটা কিছুই আসেনি এখানে। আমি নিজের চোখে বাঘ দেখেছি অনিল, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে আকাশে উড়ে গেল? দরজার সামনেই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ে দাগ কোথায়? ঘরের ভেতরেই মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বের হয়নি। আমার মনে হচ্ছে তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভেতরে জেগে উঠল। তাড়াতাড়ি অনিলকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে সব হয়ে আমি বললাম, অনিল, পৃথিবীর সব লোকেদের দিয়ে একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। অনিল, আজ রাতে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলাম বাঘকে, চিৎকার করলো একটি স্ত্রী লোক, এর মানে কি? অনিল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও? তাহলে কি ওই বুড়ো বেয়ারাটার কথাই সত্য? অনিল, অনিল!